Assalamualaikum. শিশু টিভির পক্ষ থেকে আমি শিশু টিভির বুরুসিপ আমরা এসেছি সরজমিনে গুগুশাল শাস্তি উপজেলার গুগুশাল গ্রামে একটি গড়পুরা বসত গড়পুরার মামলা হয়েছে। এই মামলার বাদী হচ্ছেন আপনার মিজানুর রহমান এবং আসামি হচ্ছেন সাফায়েত সহ তিনজন। এখানে মিজানুর রহমান কোড়ে অভিযোগ করেছেন যে ওর বসত ঘর পুড়ে ফেলা হয়েছে এবং এই ক্ষেত্রে আমরা সরজমিনে এসেছি সত্যতা অনুসন্ধান করার জন্য। মামলাটি বর্তমানে শাস্তি থানা কর্তৃক তদন্তাধীন আছে এবং আমি এক্ষেত্রে শাস্তি থানা পুলিশ প্রশাসন সহ সাতপুর জেলা পুলিশ সুপার এবং কৌশল সার্কেলের দৃষ্টি অ্যাকশন করতেছি। আমরা সরজমিনে এসেছি, আমরা যদি দেখতে পেলাম এই ঘরটা পুরোপুরি পুরো নাই, আংশিক পুড়েছে। এই ঘর উপর ছাল ঠিক আছে, বেড়াগুলো মোটামুটি ঠিক আছে, ভিতরে কিন্তু কয়েক কিছু কাঠ পোড়া গেছে, একটা সকির অংশ পোড়া গেছে। আমরা এই মুহূর্তে এই বিষয়ে আমার এই বাদী বা বাদীকে না পেয়ে বাদীর মেয়ের সাথে কথা বলেছি। তুমি কি মনে করো যে আসামিরা তোমার বাবার ঘরটা পুড়াইছে? না, যেহেতু আমরা দেখিনি তাহলে একটা সন্দেহের কাছে তো বলছি, কারণ ওনাদের সাথে আমাদের কিছু একটা নিয়ে সমস্যা আছে। হ্যাঁ, তাই তুমি কিছুক্ষণ আগে আমাকে সাক্ষাৎকার বলছিলে তোমার বাবা এখানে প্রতি বৃহস্পতিবারে মোমবাতি জ্বালাইয়া উনি এখানে ইয়ে করে, যেহেতু উনি ভান্ডারে মরি যান তোমার বাবা বাড়িতে করে এখানে এখানে বৃহস্পতিবার করে। আর যেদিন যেদিন পড়া গেছে ওদিন কি বৃহস্পতিবার? হ্যাঁ, ওদিন বৃহস্পতিবার ওদিন বৃহস্পতি কটা দিকে পড়া গেছে? আপনি এরকম কিছু নয়, আমরা এখানে সবাই দোকানে বসে খেলা দেখতেছি আসামিরা সহকার, পরে চিৎকার শুনি আমরা দৌড়ে আসি, পরে আমরা আগুন নিব। তাহলে কি আপনার কি ধারণা কি আসামিরা পড়াইছে? না না, আসামিরা তো আমাদের সাথে এলাকায় কেউ দেখছেন আসামিরা ঘর পড়াইতে? জানি না ভাই, আমরা আপনার কি দেখছেন আসামিরা ঘর পড়াইতে? আসেনি। আচ্ছা, আপনার কি মনে হয়? আপনি তো বাদী। আমি যেহেতু দেখি নাই, আমি আসলে মিথ্যা তো বলাটা ঠিক নাই। আমি দেখছি আসামিরা দোকানে পুলিশ সুপার সহ কৌশল সার্কেল এবং শাস্তি থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। বিশেষ করে শাস্তি থানার ওসি মহোদয় জনাব শাহ আলম LLB, আপনার অনেক সুনাম রয়েছে। আপনি যদি তীক্ষ্ণভাবে অনুসন্ধান করেন, তদন্ত করেন সরজমিনে, তাহলে মনে হয় বেরিয়ে আসবে এটার পিছনে আসল রহস্য কি। কি বাদী কি ঘরটা পড়াইছে, নাকি বাদী কি এই একসালাটা পড়াইছে তাদেরকে ফাঁসানোর জন্য, না আসামির এই একসালাটা পড়াইছে, সেটা আমি ছেড়ে দিলাম তদন্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ এটা যদি সূক্ষ্মভাবে রিপোর্ট করা হয়, তদন্ত করা হয়, তাহলে আসলে বেরিয়ে আসবে এটার পিছনে রহস্যটা কি। এবং এই সমাজে ন্যায় বিচার স্বার্থে আমার মনে হয় সূক্ষ্মভাবে তদন্ত করা উচিত। যদি বাদীর বসত ঘরটা নয়, এটা হচ্ছে একটা একসালা, এই একসালাটা যদি তারা যদি আগুন দিয়ে থাকে আসামিদের শাস্তি হোক। আর যদি আসামিরা প্রকৃতি যদি কোনো অপরাধী না হয়ে থাকে, যদি আগুন দিয়ে না পড়ে থাকে, তারা যদি ন্যায় বিচার পায় সেটা আমি ডিসকাশন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।